বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শারীরিক অসুস্থতার কারণে আমাদের চ্যানেলে কিছুদিন গল্প আসেনি, কিন্তু এরপর কন্টিনিউ গল্প আসতে চলেছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অন্যরকমের গল্প, একটা তন্ত্র সাধনার গল্প, কিন্তু অ্যাডভেঞ্চারের সাথে। তো বেশি দেরি না করে শুরু করি, চলুন আজকের গল্প। মলয় হাজরার কলমে আজকের গল্প, মহাকাল ভৈরব ও তন্ত্রযান রহস্য। আকাশে কালো মেঘের আনাগোনা জানান দিচ্ছে যে খুব শীঘ্রই ভারী বৃষ্টি হতে চলেছে। সাথে বয়ে চলা ঝোড়ো বাতাসের ক্রমবর্ধমান বেগ ঝড়েরও ইঙ্গিত দিয়ে চলেছে। এমন সময় দুইজনকে আসতে দেখা গেল, একজন বৃদ্ধ মাতা ও আরেকজন সম্ভবত তার পুত্র। দুজনকে গ্রামের সরু পথ দিয়ে আসতে দেখা গেল। তারা দুজন বনের ভেতর ঢোকার মুখটার কাছে এসে দাঁড়ালো। বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে বলল, আর পারছি না কোমল, এবার একটু বিশ্রাম নি। এই বলে বৃদ্ধ মহিলাটি পাশে একটি গাছের তলায় বসে পড়ল। তার পুত্র কোমল এই দেখে বলল, মা আর একটু কষ্ট করো মা, আমরা এসেই গেছি, এই তো এই বনটা পেরোতে পারলেই তো আমাদের বাড়ি। আর একটু কষ্ট করো মা আমার বলেই কোমল তার বৃদ্ধা মাতাকে ধরে তুলে বনের ভেতর প্রবেশ করল। এবং বনের ভেতর ঢোকার সাথে সাথে আকাশ ভেঙে মুষল ধারায় বৃষ্টি নামল। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। রাঙাবু উঠোনে বসে সেই বৃষ্টি পড়া এক নাগাড়ে দেখে চলেছে। এভাবে বেশ কিছুক্ষণ বসে থাকার পর একটা শব্দে তার দৃষ্টি গেল বাড়ির পাশে কিছুটা পেছনের দিকে অবস্থান করা তেঁতুল গাছটার দিকে। এবং সেদিকে চোখ পড়তেই তার শরীরটা বরফের মতন ঠান্ডা হয়ে গেল। প্রায় ঘণ্টাখানেক পর দামোদর যখন কাজ থেকে বাড়ি ফিরল, তখন সে তার স্ত্রী রাঙা বউকে মৃত অবস্থায় বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখতে পেল। কিরে কমল, আর কত দূর? বৃদ্ধা অনেকক্ষণ ধরে হেঁটেও যখন চোখের সামনে নিজের বাড়ি দেখতে পেল না, তখন বিরক্ত হয়েই কথাটা জিজ্ঞেস করল। কোনো উত্তর না পাওয়ায় বৃদ্ধা আবার তার ছেলেকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল। কোথায় তার ছেলে কমল? এ তো অন্য কেউ। প্রায় 6.5 থেকে 7.5 ফুট লম্বা এক প্রকাণ্ড দানবের মতন চেহারা নিয়ে বৃদ্ধার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা কোন জীব? মানুষের মতন দেহের গঠন হলেও এ যেন মানুষ নয়, যেন নরক থেকে উঠে আসা কোনো অপশক্তি। বৃদ্ধার মনে যে অগণিত প্রশ্নের ভিড় জমেছিল তার সুরাহা হলো না, কারণ সেই দানবটি কোনো কথা না বলেই তৎক্ষণাৎ বৃদ্ধার প্রাণ নিল। এরকম আরও অনেক ঘটনা কয়েক মাসের মধ্যে পরপর ঘটে গেল। মানুষের মনে জেগে উঠল এমন এক ভয় যা তাকে তার ঈশ্বরের কাছে শরণাপন্ন হতে বাধ্য করল। দিকে দিকে আকস্মিক মৃত্যু এবং মানুষের কান্নার কলরব পৃথিবীর বুকে অশুভ শক্তিকে টেনে আনল। সেই অশুভ শক্তি যেন মানুষের অসহায়তাকে ক্রমেই বাড়িয়ে তুলতে লাগল। পৃথিবী হলো অন্ধকারাচ্ছন্ন।
এরকম একটা খারাপ সময়ের মধ্যেই ভগবান মানুষের আর্তনাদ, দুঃখ ও অসহায়তাকে দেখতে পেয়ে বোধহয় মুখ তুলে চাইলেন। হিমালয়ের পাদদেশে অবস্থিত বরফাবৃত এক গুহার ভেতর থেকে এক মৃদু অথচ অনবরত হয়ে চলা ওঙ্কার ধ্বনি শুনতে পাওয়া গেল। এ যেন মহাদেব শিব আবির্ভূত হয়েছেন এমনই সেই শব্দের মাহাত্ম্য গুহার ভেতর, অর্থাৎ যেখানেই শব্দের উৎস স্থল সেখানে একজন সাধু গোছের লোককে গভীর সাধনায় লিপ্ত থাকতে দেখা গেল। সে যেন কোনো এক মহৎ উদ্দেশ্যে নিজেকে কঠোর সাধনার মধ্যে লিপ্ত করেছে। কে এই সাধক, কি তার উৎস? হঠাৎ গুহার মধ্যে এক গুরু গম্ভীর শব্দ শুনতে পাওয়া গেল। মহাকাল, ওঠ মহাকাল, তোর জন্য ভোলানাথের আদেশ নিয়ে এসেছি, শুনবি না? এই কথা শোনা মাত্রই সামনে বসে থাকা সাধনারত মানুষটি ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। তারপর উঠে দাঁড়িয়ে সাধনা ভঙ্গকারী আগন্তুকের দিকে জোর হাত করে প্রণাম করে বললেন, আজ্ঞা করুন হে কাল ভৈরব, আমার জন্য কি আদেশ এনেছেন? আমি আমার প্রাণের শেষ বিন্দু পর্যন্ত সেই আদেশ পালন করব। আগন্তুক সামান্য হেসে বললেন, মহাকাল, এই আদেশ স্বয়ং ভোলানাথের, আমি শুধু এই আদেশ তোকে জানাতে এসেছি। মহাকাল আরো বিস্মিত হয়ে বলল, স্বয়ং ভোলানাথের আদেশ যখন, তখন তো আমি যে কোনো প্রকারেই হোক তা পালন করব। আপনি শুধু আমায় আদেশ করুন হে কাল ভৈরব। কাল ভৈরব কিঞ্চিৎ বিলম্ব না করে বলতে থাকলেন, মহাকাল, আমাদের পৃথিবী এক ঘোর অশুভ শক্তির দ্বারা বশীভূত হয়েছে, যে কারণে মানুষের উপর নেমে এসেছে ঘোর অমঙ্গল। মানুষ অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে। এরা হলো এমন এক সম্প্রদায় যারা কিনা অশুভ শক্তির পূজারী এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পৃথিবীবাসীদের চরম দুর্দশার মধ্যেও ফেলে দিতে প্রস্তুত, এবং ইতিমধ্যেই সেই কাজে আংশিক সাফল্য লাভ করেছে। এদের কি উদ্দেশ্য প্রভু? এরা কারা? মহাকাল, এরা তিব্বতী বৌদ্ধ উপাসক তন্ত্রজানী সাধক গোষ্ঠী। এরা তন্ত্রের এক প্রাচীন প্রক্রিয়া খুঁজে বার করেছে এবং তার দ্বারা সমগ্র বিশ্বকে নিজেদের বশীভূত করে এবং জগতে সমস্ত প্রাণীদের ক্ষতি সাধন করে এরা শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। অশুভ এই শ্রেণীর উপাসকরা মানুষের জন্য খুবই ক্ষতিকর। তুই শীঘ্রই তিব্বত রওনা দে মহাকাল, সেখানে তুই তোর পরবর্তী নির্দেশ পেয়ে যাবি, তোর মঙ্গল হোক। মহাকালের ঘোর কাটল, সে দেখল কাল ভৈরব চলে গেছে। মনের মধ্যে অজস্র প্রশ্ন দানা বেঁধে পাহাড় সমান প্রশ্নের জন্ম দিয়েছে আর পাল্লা দিয়ে বেড়ে উঠেছে উৎকণ্ঠা। মহাকাল আর সময় ব্যয় না করে রওনা দিল তিব্বতের উদ্দেশ্যে। মহাকাল মহাদেবের মানুষ পুত্র, তার উপর স্বয়ং মহাকালের আশীর্বাদ রয়েছে, যে কারণে তার কাছে এমন কিছু দৈবিক ক্ষমতা রয়েছে যা দিয়ে সে অসাধ্য সাধন করতে পারে। জলের উপর দিয়ে তীব্র গতিতে পথ চলা, দুর্গম স্থানের মধ্যে দিয়ে অনায়াসে গমন করা, শক্তিশালী অশুভ শত্রুদের দমন ছাড়াও এরকম অনেক অন্তর্নিহিত শক্তি তার মধ্যে রয়েছে যা সে নিজেও জানে না। সঠিক সময় কালভৈরবের নির্দেশে সেগুলির আবির্ভাব ঘটে। এ নিয়ে মহাকাল কালভৈরবের কাছে অনেকবার জানতে চেয়েছে, কালভৈরব শুধু বলে গেছে, সবই ভোলানাথের ইচ্ছা, তুই শুধু নিজের কাজ করে যা, সঠিক সময়ে সব জানতে পারবি। মহাকাল চলেছে গোবি মরুভূমির উপর দিয়ে। সে দেখল চারিদিক জনমানব শূন্য পরিবেশের মধ্যে কাঠ ফাটা রোদ খেলা করে চলেছে। দু পা এগোতে গেলেই হাঁপিয়ে যেতে হচ্ছে। যোগ বলে দেখল
এই মরুভূমির দক্ষিণ পশ্চিমে রয়েছে তিব্বত মালভূমি। সে স্পষ্ট দেখতে পেল সেই মালভূমি, কিন্তু তারপরেই হঠাৎ দেখতে পেল অন্ধকার কালো মেঘের নিচে এক অতি প্রাচীন বৌদ্ধ স্তূপ, এবং ঠিক তার পাশেই রয়েছে বৌদ্ধ মন্দির। তারপরেই তার যোগ বিচ্ছিন্ন হলো। এক ঝলকে সেই বৌদ্ধ মন্দির দেখে তার মনে হলো, এ কোনো সাধারণ বৌদ্ধ মন্দির নয়, এর ভেতরে এমন কিছু কাজ হয়ে চলেছে যা মানব জাতির পক্ষে হানিকারক, কারণ এই মন্দিরের উপর রয়েছে শয়তানের দৃষ্টি। এবং সবচেয়ে আশ্চর্য হলো এই মন্দিরের গঠন, যা একেবারেই মঙ্গলজনক নয়। হঠাৎ অদূরে মরুভূমির মধ্যে এক প্রবল ঝড় উঠল এবং চারিদিক ধুলো উড়িয়ে সেই ঝড় এগিয়ে আসতে লাগলো মহাকালের দিকে। মহাকাল দেখল যতক্ষণ সে সমাধিস্থ ছিল সেই সময়ের মধ্যে কখন আকাশ কালো হয়ে এসেছে। মহাকাল বুঝল এই ঝড় স্বাভাবিক নয়, এই হলো তার পথের বাধা যা তাকে তার অভীষ্ট লক্ষ্যের দিকে যাওয়ার থেকে বিরত থাকতে তৈরি করা হয়েছে। ধুলোর ঝড়টা ক্রমশ এগিয়ে আসতে লাগলো মহাকালের কাছে, এবং হঠাৎই তীব্র আর্তনাদ করে মহাকালকে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলল দূরে বালির ঢিপিটার উপর। সেই ঝড়ের বেগ এখন সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। মহাকাল নিজের শক্তি প্রয়োগ করতে গেলে সে বিফল হল। বুঝতে পারল না এরকম হওয়ার কারণটা কি, বুঝল এবার হয়তো সব শেষ, সে প্রমাদ করল। ঝড়টা দ্বিতীয়বার যখন মহাকালের কাছে এলো তখন সমস্ত পরিবেশটা এক নিমেষে পাল্টে গেল। মহাকাল দেখল সেই ভয়ানক ঝড়ের সবটুকু মিলিয়ে গেল এক প্রকাণ্ড মুখাবয়বের ভিতর। এ কি, এ তো কালভৈরব। সে দেখল তার প্রাণদাতা কালভৈরবকে, যে তার মহিমার দ্বারা মহাকালকে আবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করল। হে কালভৈরব, আপনি এসেছেন, আপনার পায়ে আমার শত কোটি প্রণাম। কালভৈরব গুরু গম্ভীর স্বরে বলল, মহাকাল, তোর সামনের পথ খুবই বিপজ্জনক, যখন তখন ধেয়ে আসতে পারে অশুভ শক্তির প্রকোপ। এবারে কিন্তু তোর ক্ষমতা তাদের বিরুদ্ধে কোনো কাজই করবে না, কারণ শয়তানের বরে তারা হয়েছে সর্বশক্তিমান। তবে কি আমরা অশুভ শক্তির কাছে হেরে যাব হে প্রভু? কালভৈরব মৃদু হেসে বলল, না, কখনোই না। সমস্যা থাকলে তার সমাধানও থাকে, এক্ষেত্রেও রয়েছে। আমি তোকে এক ক্ষমতা দিচ্ছি যার দ্বারা তুই বিপদ মুক্ত হবি, তোর প্রাণহানি ঘটবে না, তা সে যত বড় শত্রুই হোক না কেন। এর পরের নির্দেশ তুই যথাসময়ে পেয়ে যাবি। কালভৈরবের শরীর থেকে উৎপন্ন হলো এক হলুদ বর্ণের জ্যোতি, যা মহাকাল ভৈরবের শরীরে প্রবেশ করে এক প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ভোলানাথের আশীর্বাদ তোর উপর বর্ষিত হোক। এই বলে কালভৈরব চলে গেল। কালভৈরবের কৃপায় মহাকাল সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আজ আবার রেহাই পেল। এরকম আরও অনেকবার কালভৈরবের মহাকালকে রক্ষা করেছে। মহাকাল চলেছে উদ্যমের সাথে, সে আর কোনো অশুভ শক্তিকে ভয় পাবে না, কারণ তার উপর রয়েছে ভোলানাথের আশীর্বাদ এবং কালভৈরবের মতন গুরু, যে তাকে প্রতিনিয়ত নানান রকমের বিপদ থেকে রক্ষা করে চলেছে। পথ চলতে চলতে কেটে গেল বেশ কয়েকটা দিন। চলার পথে এসে ফেলে এসেছে ধূসর বালির ওপর সুন্দর মরুদ্যান, আরও অনেক কিছু। তারপর একসময় মহাকাল প্রবেশ করল তিব্বত মালভূমির মধ্যে। এখানে পা দিতেই মহাকাল টের পেল এখানকার গৌরব। চোখের সামনে ভেসে উঠল নানান ধরনের বিচিত্র রূপ। কখনো দেখল গৌতম বুদ্ধের অবয়ব, আবার কখনো দেখতে পেল মহান বৌদ্ধ সন্ন্যাসীদের। তিব্বত গড়ে উঠেছে এমন এক ভূপ্রাকৃতিক পরিবেশে যার জুড়ি মেলা ভার। এর চারপাশে রয়েছে দুটি সুপ্রাচীন মানব সভ্যতা, ভারত ও চীন। কত নাম না জানা মহাপুরুষ যে এখানে এসেছিলেন তা ভেবে মহাকালের মন গর্বে ভরে উঠল। আজ এই স্থানে পা দিয়ে মহাকাল যেন ধন্য হলো।
ধ্যানে দেখতে পাওয়া সেই বৌদ্ধ মন্দিরের খোঁজে বেশ খানিকটা পথ অতিক্রম করার পর মহাকাল দেখল সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। এবার তাকে বিশ্রাম নিতেই হবে, কারণ সে আজ অনেকটা পথ অতিক্রম করেছে। রাত্রিটা কোথাও একটা কোনোভাবে কাটিয়ে দেওয়ার জন্য সে খুঁজে পেল এক ছোট্ট কুটির, যা এই জনমানব শূন্য স্থানে খুবই বিরল। মহাকাল কুটিরে প্রবেশ করতেই দেখতে পেল সামনে বসে রয়েছে এক বৌদ্ধ সন্ন্যাসী এবং তাকে বেষ্টন করে রয়েছে 25 জন বৌদ্ধ ভিক্ষু। তারা প্রত্যেকেই ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। মহাকালকে দেখে মাঝখানে পদ্মাসনে বসে থাকা বৌদ্ধ সন্ন্যাসী বললেন, মহাকাল তুমি এসেছ, এসো আসন গ্রহণ করো। বিস্মিত মহাকাল এটা ভেবে অবাক হল যে সে তাকে কিভাবে চিনল। কই, মহাকাল তো তাকে চেনে না। ভেব না, কাল ভৈরবের নির্দেশ আমিও পেয়েছি। এবার মহাকাল বুঝল পুরো বিষয়টা। তিনি বলতে লাগলেন, মহাকাল তন্ত্রজ্ঞানীরা আগে এরকম ছিল না। যেদিন থেকে ওরা অশুভ শক্তির উপাসক দিগম্বরের সাথে যুক্ত হয়েছে সেদিন থেকে তারা বিপথে চালিত হয়েছে। এটা খুবই দুঃখের যে আমার বলে দেওয়া সত্যের পথ তন্ত্রজ্ঞানীরা ত্যাগ করেছে। তবে আমি সর্বদা চাইব যে ওদের শুভবুদ্ধির উদয় হোক, ওরা যাতে চেতনা ফিরে পায়। মহাকালে হঠাৎ জানতে ইচ্ছা করল কে এই সাধক। কালভৈরব কি তবে মহাকালের কাজে সাহায্যের জন্য এনাকে পাঠালেন? তাই সে কৌতূহলবশত জিজ্ঞেস করল, আপনি কে, কি আপনার পরিচয়? সামনে বসে থাকা সেই সাধক হেসে উত্তর দেয়, আমার নাম পদ্মসম্ভব এবং যাদের আপনি আমার সাথে দেখছেন এরা সবাই হলো আমার শিষ্য, যারা প্রত্যেকেই আমার সন্তান সম। এক নিমেষের মধ্যে মহাকালের কানে ধ্বনিত হতে লাগলো তার নামটি, পদ্মসম্ভব, বজ্রগুরু পদ্মসম্ভব। ইনি হলেন সেই বৌদ্ধ ভিক্ষু যিনি তিব্বত সহ হিমালয়ের পার্বত্য অঞ্চলে বজ্রযান বৌদ্ধ ধর্মের প্রচার করেছেন। তার প্রবর্তিত পথ বৌদ্ধ ধর্মের বিস্তারে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পদ্মসম্ভব বললেন, মহাকাল বৌদ্ধ ধর্মের গৌরব কিছু অজ্ঞানীদের কারণে আজ বিপর্যস্ত, তোমাকেই এর সমাধান করতে হবে। ভগবান স্বয়ং তোমার পাশে রয়েছেন, তিনি তোমার দিক নির্দেশ করবেন। তবে তোমাকে তোমার সাহসিকতার পরিচয় দিয়ে এই কাজে সফল হতে হবে এবং আমি নিশ্চিত তুমি সফল হবেই। এরপর পদ্মসম্ভব মহাকালকে আশীর্বাদ করে তাকে বিদায় দিলেন এবং যাওয়ার আগে তাকে কিছু প্রয়োজনীয় কথা বলে মহাকালকে সাহায্য করলেন। পদ্মসম্ভবের কথা মতন মহাকাল দিক নির্ণয় করে এগিয়ে চলেছে। বামে বৌদ্ধ মঠ ফেলে ডান দিকে, যেখানে মাটি ক্রমশ উঁচু হয়ে বেঁকে গেছে পাহাড়ের পাদদেশে। প্রায় 3 দিন পায়ে হেঁটে সে যখন তন্ত্রজ্ঞানীদের উপাসনালয়ের সামনে এসে পৌঁছাল, তখন সবে ভোরের আলো ফুটেছে। দূর থেকে উদীয়মান সূর্যদেব নিজের তেজ নিয়ে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছেন। তন্ত্রজ্ঞানীরা নিঃসন্দেহে অশুভ শক্তির উপাসক, কারণ তা তাদের বিশাল আকার মঠের উপর লাল কালো আকৃতির চিহ্ন দেখে মহাকাল বুঝেছে। বৌদ্ধ মঠের ভেতর প্রবেশ করার পথে মহাকাল কাউকে দেখতে পেল না। এক ঝলক দেখে মনে হবে এই বৌদ্ধ মঠে কেউই থাকে না, চারিদিক এতটাই জনমানব শূন্য। সারি দিয়ে উঠতে থাকা সিঁড়ি দিয়ে মহাকাল অগ্রসর হল মঠের ভিতর প্রবেশ করার জন্য, এবং একসময় মহাকাল মঠের ভেতরে প্রবেশও করল। প্রথমে ঢুকেই মহাকাল এসে দাঁড়ালো বিরাট বড় এক দালানের উপর, যেটি থেকে কতগুলি পথ ঢুকে গেছে মঠের ভিতরকার ঘরগুলির দিকে। চারপাশ এতটাই অন্ধকার যে স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না, সবটাই অস্পষ্ট। তবুও মহাকালের চোখ যখন সামনে দাঁড়িয়ে থাকা দিব্য পুরুষটির মূর্তির দিকে পড়ল, পায়ে থেকে আসা আংশিক আলোতেও একটুও বুঝতে অসুবিধা হলো না যে এটা গৌতম বুদ্ধের মূর্তি।
মহাকাল করো জোরে প্রণাম করতে গিয়েও থেমে গেল। এ কি, ভগবান বুদ্ধের একই অবস্থা করেছে এরা? ভগবানের পুরো মুখটা কালো কাপড়ের আচ্ছাদনে ঢেকে রাখা হয়েছে। মহাকালী দৃশ্য দেখে যেমন অবাক হল, তেমনি কষ্টও পেল। সে যেন ভগবান বুদ্ধের জায়গায় তার আরাধ্য দেবতা ভোলানাথকে দেখতে পাচ্ছে। কিঞ্চিত বিলম্ব না করে মহাকাল বলে উঠল, কোথায় তোমরা, কোথায় তোমাদের গুরু দিগম্বর? মহাকালের আহ্বান তারা শুনতে পেল কিনা তা বোঝা গেল না, এবং কাউকে দেখতে পাওয়া গেল না। কাউকে না দেখতে পেয়ে সে ডান দিকের পথ দিয়ে মঠের আরো ভিতরে প্রবেশ করল। অন্ধকারাচ্ছন্ন মঠের ভেতর দিয়ে মহাকালের পথ চলতে বেশ অসুবিধাই হচ্ছিল। বেশ কিছুক্ষণ এদিক সেদিক চলার পর সে আরেকটা দালানের সামনে এসে পৌঁছাল, এবং এইখানে পৌঁছে মহাকাল শুনতে পেল একটা মৃদু গর্জন, অনেকটা মন্ত্র উচ্চারণের মতন। শব্দের উৎসস্থল লক্ষ্য করে সে যখন এগোতে যাবে, ঠিক তখনই সে বাধা পেল। সে দেখল কালো রঙের কতগুলি অবয়ব, যাদের জ্বলন্ত লাল লাল চোখগুলি মঠে মহাকালের হঠাৎ আগমনের জন্য তাদের অসন্তোষ সম্পর্কে স্পষ্ট জানান দিচ্ছে। মহাকাল কিছু করার আগেই প্রবল এক হাওয়ার ঝড় তুলে তারা মহাকালকে অন্ধকারের ভিতর নিয়ে চলে গেল। মহাকালের যখন জ্ঞান ফিরল তখন সম্ভবত রাত, কারণ অদূরে মেঝের উপর চাঁদের আলো এসে পড়েছে। তাছাড়া আর কিছুই সে দেখতে পাচ্ছে না, কারণ চারদিকটা নিকষ কালো অন্ধকারে ঢাকা। মহাকাল মনে মনে ভোলানাথের নাম ও তার মন্ত্র জপ করতে লাগল, পরখ করে দেখতে লাগল তার শক্তি। কিন্তু আশ্চর্যজনকভাবে তার কোনো শক্তি এই সময় কাজে এলো না। ওসব করে কোনো লাভ নেই মহাকাল, এখানে তোমার কোনো শক্তি কাছে আসবে না। অন্ধকার ভেদ করে মহাকালের সামনে এসে দাঁড়াল দানব আকৃতির এক সাধক। সাধকের পোশাক সাধারণ, শুধু তার পরনের কাপড়ের রং কালো। মহাকাল এক ঝলক দেখেই বুঝল যে এই হলো অশুভ শক্তির উপাসক দিগম্বর। দিগম্বরের সাথে সেখানে মশাল নিয়ে প্রবেশ করল কতগুলি বৌদ্ধ সাধক। এরাই সম্ভবত তন্ত্র জানি, যাদের দিগম্বর বিপথে চালিত করেছে। এভাবে তুমি আমাকে আটকাতে পারবে না দিগম্বর, ভোলানাথ শিব আমাকে ঠিক রক্ষা করবেন, এবং তোমাদের এই অন্যায় বন্ধ করে তোমাকে তোমার অপকর্মের শাস্তি দেবেন। দিগম্বর হেসে বলল, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা মহাকাল, তারপরে সমগ্র বিশ্ব শয়তানের বশীভূত হবে, তুমিও তোমার ভগবান কেউ আমাকে আটকাতে পারবে না। তুমি ভুল স্থানে চলে এসেছো মহাকাল, নিশ্চিত বিনাশের হাত থেকে কেউ তোমায় রক্ষা করতে পারবে না। তবে তবে তুমি যদি শয়তানের পায়ে নিজেকে সমর্পণ করতে পারো, তবে তুমি মুক্তি পেতেও পারো। বলো বলো, হবে শয়তানের শিষ্য? এই কথা শুনে দিগম্বর বলল, দিগম্বর, অহংকারে তোমার জ্ঞান লোপ পেয়েছে, তাই তুমি এ কথা বলছো। যেখানে সবার ওপর সর্বশক্তিমান ঈশ্বর বিরাজমান, সেখানে তার সন্তান হয়ে আমি শয়তানের কাছে পরাজয় স্বীকার করব, এ তুমি ভাবলে কি করে? আমি ভোলানাথের শিষ্য ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তুমি যখন শয়তানের কাছে পরাজয় স্বীকার করবে না, তখন তো তোমার ক্ষতি আমাকে করতেই হবে, হ্যাঁ তাই না? বেশ, এসো তবে, এসো। এরপর দুজনের কথোপকথন শেষ হতে দিগম্বরের নির্দেশে তার অনুগামীরা মহাকালকে নিয়ে গেল মঠের অন্য এক কক্ষে, যেখানে বিরাজ করছে এক দেবী মূর্তি।
দেখতে অনেকটা হিন্দু ধর্মের দেবী তারার মতন। ইনি হলে বৌদ্ধ ধর্মের এক তান্ত্রিক দেবী, যিনি তারা বা আর্য তারা নামেও পরিচিত। দেবী হলেন স্বয়ং মায়ের রূপ। তিনি তার সন্তানের মঙ্গলের জন্য সদাই ব্যাকুল থাকেন, তেমনি অনাচার একদমই দেখতে পারেন না। অনাচারী সাধকদের ওপর তিনি প্রবলভাবে কুপিত হন। তোমার সাথে এইভাবে সাক্ষাৎ হবে তা একেবারেই ভাবিনি। ভেবেছিলাম তুমি আমার প্রস্তাব মেনে নেবে, কিন্তু কি করি বলো, তুমি নিজেই এই পথ বেছে নিয়েছ, তাই তো আমার হাতে আর কোনো অন্য উপায় নেই মহাকাল। তারপর কিছুক্ষণ থেমে সে আবার বলল, মহাকাল, ইনি হলেন দেবী আর্য তারা, খুবই শক্তিশালী দেবী। তুমি নিশ্চয়ই পদ্ম সম্ভবের নাম শুনেছ। হ্যাঁ, চেনো, তোমাদের তো সাক্ষাৎ হয়েছে। আমরা পদ্ম সম্ভবের পদ্ধতি মেনেই তন্ত্রের মধ্যে প্রবেশ করেছিলাম। শুধু আমি তার কিছু নির্দেশ অমান্য করি আর পথটা একটু বাঁকিয়ে নিই, আর তেমন কিছু করিনি। তাই দেখো আজ আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি যদি এই কাজ না করতাম তাহলে আজ এখানে পৌঁছতামও না, আর তোমার মতো বড় সাধকের প্রাণও নিতে পারতাম না। প্রাণ নেওয়ার কথায় মনে পড়ল যে তোমার প্রাণটাও তো আমাকেই নিতে হবে। তবে আর দেরি কেন, শুরু করি, চলো মহাকাল, প্রস্তুত হও প্রাণ দেওয়ার জন্য। এই বলে দিগম্বর দেবীর সামনে বসে যজ্ঞ শুরু করে দিল। এতটা অসহায় মহাকালকে খুব কম দেখা গেছে। এর আগে সে খুব কমই এমন বিপদের মধ্যে পড়েছে। আগে প্রত্যেকবার কালভৈরব ও এমনকি ভোলানাথ স্বয়ং এসেও তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে গেছে। তবে আজ যে এরকম কেন হচ্ছে তা সে বুঝতে পারছে না। কীভাবে শয়তান দিগম্বরের হাত থেকে জগৎবাসীকে সে রক্ষা করবে সে বুঝে উঠতে পারে না। সে বড় নিরুপায়। যজ্ঞ শুরু হলো বিভিন্ন ধরনের উপাচার দিয়ে। সময় যতই এগোতে থাকলো ততই যেন পরিবেশটা আরো গুমোট হতে থাকলো। মনে হলো কিছু একটা অমঙ্গল খনি আসতে চলেছে এই পৃথিবীর ওপর। রোজকার ঝলমলে আবহাওয়া হঠাৎ করে পাল্টে গিয়ে আশেপাশের এলাকাটা অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে গেল। শোনা গেল অল্প বিদ্যুতের গর্জন। মহাকাল ভালোভাবেই বুঝতে পারছে যে দিগম্বর সিদ্ধ হস্ত এবং তাকে না আটকাতে পারলে সে আর কিছুক্ষণের মধ্যেই সব কিছু তছনছ করে দেবে। ওদিকে সবাই চেয়ে রয়েছে ভোলানাথ শিবের উপর। চারিদিকে হাহাকার, মৃত্যু, অসন্তোষ এতটাই বেড়ে গেছে যে মানুষ শরণাপন্ন হয়েছে ভোলানাথের কাছে। তারা প্রত্যেকে স্মরণ করে চলেছে তাদের ঈশ্বরের নাম, আকুতি মিনতি করে চলেছে অনবরত যাতে কোনোভাবেই রেহাই পাওয়া যায়। দিগম্বর, আমাকে মারার আগে এটুকু জেনে রেখো যে তুমি আমাকে মারলেও ভগবান শিবের হাত থেকে রক্ষা পাবে না, তিনি এর বিচার করবেন। জয় ভোলানাথের জয়। দিগম্বর মহাকালের কথার কোনো ভ্রুক্ষেপ না করে এক কোপে তার গর্দান নিল। গর্দান নেওয়ার আগে মহাকাল চেঁচিয়ে বলে উঠেছিল তার আরাধ্য দেবতা ভোলানাথের নাম। তবে কি সব শেষ হয়ে গেল মহাকালের মৃত্যুর সাথে সাথে? দিগম্বর কি সমগ্র বিশ্বে শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করে ফেলবে? মহাকালের মাথা ও থর আলাদা করে সরিয়ে রাখা হলো এবং তার রক্ত দেবীকে উৎসর্গ করার জন্য রেখে দেওয়া হলো। এখন যজ্ঞ প্রায় শেষের মুখে। দিগম্বর নির্দেশ দিলে একজন সাধক এসে খানিক রক্ত এনে তার হাতে দিল। ঠিক এমন সময় হঠাৎ চারপাশটা কেঁপে উঠল। তারপর প্রবল শব্দ হয়ে মাটি থেকে উঠে এলো একটা হলুদ বর্ণের জ্যোতি। সেই জ্যোতি এসে মিলিত হলো মৃত মহাকালের ছিন্ন দেহের মধ্যে। ব্যাপারটা কি হলো কেউ বুঝতে পারল না। এহেন দৃশ্য দেখে দিগম্বর সেই দিকে দেখতে গেল এবং ঠিক তখনই মহাকালের মূল্যহীন দেহ উঠে দাঁড়ালো। তার শরীর থেকে বেরিয়ে আসতে লাগলো হলুদ বর্ণের জ্যোতির ছটা। এই দেখে সবাই তাজ্জব হয়ে দাঁড়িয়ে থাকলো। কিভাবে মহাকাল আবার জীবিত হলো কেউ বুঝতে পারল না।
দিগম্বর ব্যাপার বিগতি বুঝে তার অশুভ শক্তি প্রয়োগ করল মহাকালের উপর, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শক্তি কোনো কাজে এলো না। এরপর দেখা গেল মহাকালের ধরের ওপর এসে জায়গা করে নিল তার ছিন্ন মাথাটি। তার চোখ দুটো সাদা হয়ে জ্বলতে লাগলো। এই যেন মহাকাল নয়, তার শরীরে বসবাস করছে অন্য কেউ। চোখের পলক পড়ার আগেই মহাকালকে ঘিরে ফেলল কালো রঙের লম্বা লম্বা কতগুলি ভয়ানক সব জীবেরা। এরাই হলো সেই দানব যাদের তাণ্ডবে পৃথিবীবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। মহাকাল বিন্দুমাত্র ভয় না পেয়ে একে একে প্রত্যেককে তার শক্তি দিয়ে ধ্বংস করে দিল। এরকমটা যে হবে তা হয়তো দিগম্বর তার কল্পনাতেও ভাবেনি, তাই সে এবার নিজের ভীষণ মূর্তি ধারণ করল। মহাকাল ও দিগম্বরের মধ্যে চলল ভয়ঙ্কর এক যুদ্ধ। দুজনেই সমান শক্তিশালী, পার্থক্য শুধু একজন শুভ শক্তি ও আরেকজন অশুভ শক্তির প্রতীক। দিগম্বর শেষমেশ হার মানল, কারণ মহাকাল হঠাৎ পাল্টে গিয়ে কাল ভৈরবের রূপ ধারণ করল। কাল ভৈরবের শক্তির কাছে অশুভ শক্তি সম্পন্ন দিগম্বর ধূলিস্যাত হয়ে গেল, এবং দিগম্বরের পতনের সাথে সাথে এক প্রবল ঝাঁকুনি দিয়ে মহাকাল জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সত্য অসত্যের মধ্যেকার এই লড়াইয়ে জয় হলো সত্যেরই। অগণিত মানুষের আর্তনাদ ভগবান ফেরাতে পারেননি, তাই তিনি তাদের রক্ষা করলেন। পৃথিবী আবার তার পূর্বেকার শান্তি ফিরে পেল। মহাকালের যখন জ্ঞান ফিরল তখন সকাল, কালো মেঘ কেটে গিয়ে চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। সে উঠে এসে দাঁড়ালো মঠের সেই দালানের উপর যেখানে গৌতম বুদ্ধের মুখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছিল। মহাকাল প্রথমেই সেই কাপড় ভগবান বুদ্ধের মুখ থেকে খুলে দিল, তারপর করজোড়ে প্রণামের ভঙ্গিতে তার পায়ে মাথা নত করল। ভোলানাথ প্রতিবারের মতো এবারেও মহাকালকে রক্ষা করেছেন, পাঠিয়ে দিয়েছেন কাল ভৈরবকে। এভাবেই মহাকাল আবার ভোলানাথের আরেকটি নির্দেশ সফলভাবে পালন করল। এতক্ষণ আপনারা শুনছিলেন মলয় হাজরার কলমে মহাকাল ভৈরব ও তন্ত্রযান রহস্য। বিভিন্ন চরিত্রে পার্থ, ঝিনুক, আদিত্য, ইন্দ্রনীল, সৌম্যদীপ ও সুমিত। এডিটো আবতে তিতল, পোস্টারম্যান রনি, পরিচালনায় আমি নেমেসিস অবিতার। তো বন্ধুগণ, কেমন লাগছে আমাদের গল্পগুলো জানাতে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মিস্ট্রিয়াস স্টোরি টেলার সব কিছু জানতে নেই, কিছু অজানাই তা।